1966 সালে ছয় দফা আন্দোলনের সূত্রপাত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এই রাজনৈতিক কর্মযজ্ঞকে আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি শিরোনামে পাকিস্তানে ছড়িয়ে দেন। 1966 সালের 5 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে আইয়ুব খানের বিরোধী দলগুলোর একটি বৈঠক বসে। এই সভায় বঙ্গবন্ধু ছয় দফা দাবি উত্থাপন করেন। পশ্চিম পাকিস্তানের প্রাদেশিক নেতারা ছয় দফা দাবির তীব্র বিরোধিতা করেন। তারা ছয় দফাকে পাকিস্তান ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখেন এবং লাহোর থেকে ঢাকায় ফিরে আসেন বঙ্গবন্ধু। ঢাকা বিমানবন্দরে নামার পরে সাংবাদিকদের ছয় দফার ব্যাখ্যা দেন। তিনি ছয় দফাকে বাঙালির মুক্তি সনদ বলে উল্লেখ করেন। পরবর্তীতে ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলার জন্য তিনি দেশের প্রতিটি জেলায় জনসমাবেশ করেন। দেশবাসীকে তার ছয় দফা আন্দোলনে অংশগ্রহণের জন্য তিনি যে বক্তৃতা করেন তার শুরুটা এমন: আমার প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আমি পূর্ব পাকিস্তানবাসীর বাঁচার দাবি রূপে ছয় দফা কর্মসূচি দেশবাসী ও ক্ষমতাসীন দলের বিবেচনার জন্য পেশ করিয়াছি। শান্তভাবে উহার সমালোচনা করার পরিবর্তে কায়েমী স্বার্থীদের দালালরা আমার বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করিয়াছেন। জনগণের দুশ্মনের এই চেহারা ও গালাগালির সহিত দেশবাসী সুপরিচিত। অতীতে পূর্ব পাকিস্তানবাসীর নিতান্ত সহজ ও ন্যায্য দাবি যখনই উঠিয়াছে তখনই এই দালালরা এমনিভাবে হৈ হৈ করিয়াই উঠিয়াছেন। 1966 সালের 8 মে নারায়ণগঞ্জে আয়োজিত সভায় বক্তৃতা করার পরে দেশরক্ষা আইনের 32 নম্বর ধারায় শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। ছয় দফা কর্মসূচি এতে আরও ব্যাপক আকার ধারণ করে। আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুক্তি এবং ছয় দফার সমর্থনে হরতাল পালন শুরু হয়। ছাত্র, জনতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে 144 ধারা জারি করে গভর্নর। স্লোগান ওঠে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। এই সময় শেখ মুজিবকে প্রধান আসামি করে 35 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা জারি করা হয়। এরপর প্রবল প্রতিরোধে উত্তাল হয়ে ওঠে পূর্ববঙ্গবাসী। সূত্রপাত ঘটে 69-এর গণ অভ্যুত্থান সহ মুক্তিযুদ্ধের মতো সব ঐতিহাসিক ঘটনার।